অমরনাথ যাত্রায় গিয়ে বাংলার এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের বাসিন্দা বর্ষা মুহুরী ভূগোলে এমএ করার পর পিএইচডির প্রস্তুতি নিচ্ছিলেন। তার সঙ্গে ছিলেন তার মা, মামা এবং প্রতিবেশী মিলিয়ে সাতজনের একটি দল। বাকিদের উদ্ধার করা গেলেও বর্ষাকে বাঁচানো যায়নি। তার মৃত্যুতে বারুইপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভেঙে পড়েছেন বর্ষার বাবা চন্দন মুহুরী। ওর মামা ছিল, আমার ওয়াইফ ছিল, আর এখানে গৌতমরা ছিল, ফ্ল্যাট থেকে তিনজন গেছে, আরেকজন ওদিকে একজন গেছে, টোটাল সাতজন গেছে বলে। আমার সাথে দুদিন আগে যোগাযোগ করেছে মেয়ে, দুবার আমার সাথে ফোনে কথা হয়েছে, তারপরে অমরনাথ যাওয়ার কথা ছিল এইটুকু। স্থানীয় কাউন্সিলর বিকাশ দত্ত জানিয়েছেন, দেহ যাতে দ্রুত ফেরানো যায় তার চেষ্টা চলছে। 1 তারিখে এখান থেকে যাত্রা করেছিল এবং 5 তারিখে ওখান থেকে ওরা পয়লা থেকে অমরনাথের পথে যাত্রা করে। তো 7 তারিখে এই দুর্ঘটনা ঘটেছে। ওই বর্ষা মুহুরী পিতা চন্দন মুহুরী চক্রতিপাড়ায় বাড়ি, 6 নম্বর ওয়ার্ড বাড়িপুর পৌরসভা, সে মারা গেছেন এবং তার মাও ইঞ্জিওর্ড হয়েছেন। এবং আমরা সর্বতভাবে চেষ্টা করছি যাতে যত দ্রুত সম্ভব তারা ওখানে আছে, তাদেরকে এখানে ফিরিয়ে আনা যায়।